হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। আপনি যদি ফরেক্স মার্কেটে শর্টকাটে সফল হইতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ অনেক অনেক মানুষ আছে যারা ফরেক্স মার্কেটে শর্টকাটে সফল হইতে চায়, অনেক অনেক ডলার লস করে, এবং কেন লস করে, কিভাবে লস করে এগুলো জানবো আজকে ভিডিওতে। তাহলে এই ভিডিও দেখার মাধ্যমে যদি আপনি জেনে যান তাহলে আপনি সেই ভুলগুলা করলেন না, আপনার অনেকগুলো টাকা বেঁচে গেল, এবং আপনি যদি কোনো কারণে শর্টকাটে সফল হয়ে যান তাহলে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই ব্যাপারগুলো জানবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা খেয়াল করে দেখবেন, শুধুমাত্র ফরেক্স মার্কেট না, আরও অনেক ক্ষেত্রে মানুষ শর্টকাটে অনেক বড় লোক হইতে চায়, শর্টকাটে সফলতা অর্জন করতে চায়, কেউ গ্যাম্বলিং করে হচ্ছে অনেক অনেক টাকা ইনকাম করতে চায়। কিন্তু আসলে কি শর্টকাটে সফলতার কোনো রাস্তা আছে? না, আপনাকে পরিশ্রম করে সৎভাবেই সফল হইতে হবে। কিন্তু যখনই আপনি শর্টকাট খুঁজতে যাবেন তখন দেখবেন যে অনেক ধরনের হচ্ছে ধান্দাবাজ মানুষের পাল্লায় আপনি পড়ে যাবেন। ধরুন আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে যাচ্ছেন, কিন্তু আপনি ফরেক্স ট্রেডিং শিখতে যাচ্ছেন না, আপনার মধ্যে শেখার কোনো আগ্রহ নাই, তাহলে কিন্তু আপনি ফরেক্স ট্রেডিং করতে পারবেন না। কারণ ফরেক্স ট্রেডিং এরকম একটা ব্যবসা, এখানে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এবং যেই জিনিসগুলো আপনাকে শিখলেন সেই জিনিসগুলো আপনাকে প্রতিনিয়ত মার্কেটে প্র্যাকটিক্যালভাবে অ্যাপ্লাই করতে হবে। যে থিওরিক্যাল আপনি একটা জিনিস শিখে আসলেন, ওটা হ্যাঁ আমি এটা জানি, ফরেক্স মার্কেটে ট্রেড করা এরকম না, প্রত্যেকটা জিনিস আপনাকে প্র্যাকটিক্যালভাবে মার্কেটে অ্যাপ্লাই করতে হবে এবং সাকসেসফুলভাবে অ্যাপ্লাই করা লাগবে, তারপরে এখান থেকে সফলতা আসবে। যখন আপনি ফরেক্স মার্কেটে সফল হওয়ার জন্য শর্টকাট খুঁজতে থাকবেন তখন আপনার কাছে অনেকগুলো অপশন চলে আসবে। সেই অপশনগুলোর মধ্যে হলো যে এক হচ্ছে ফরেক্সের সিগনাল কেনা, ফরেক্সের হচ্ছে ট্রেডিং সিস্টেম কেনা, ফরেক্সের রোবট আছে এইগুলা কেনা, হয়তোবা এই জিনিসগুলোর মাধ্যমে আপনি সফল হতে পারবেন। যেহেতু আপনার শিখার মন মানসিকতা কম এবং খুব শর্ট টাইমের মধ্যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, সিগনাল, রোবট, তারপরে পেড ইন্ডিকেটর কেনা, পেড ট্রেডিং সিস্টেম কেনা, এগুলোর মধ্যে আপনি ইয়ে পড়ে যাবেন। তবে ফরেক্স মার্কেটে যেগুলো সফল ট্রেডিং সিস্টেম আছে, একজন সেই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে প্রফিট করতেছে, সেই ট্রেডিং সিস্টেম নিয়ে এসে যদি আপনাকে দেওয়া হয় তাও আপনি ওই ট্রেডিং সিস্টেম থেকে প্রফিট করতে পারবেন না। কারণ তার যে মেন্টাল সাইকোলজি, সে যেরকম সময় পায়, তার যে ডিসিশন মেকিং এর ক্ষমতা, এটা আপনার মধ্যে নাই, সেটা তার মধ্যে আছে। এই কারণে সে সেই ট্রেডিং সিস্টেম দিয়ে প্রফিট করতেছে। যেরকম আইসিমুকো ট্রেডিং সিস্টেমের কথাই বলি, যে আইসিমুকো ট্রেডিং সিস্টেম দিয়ে এখন আমি মাঝে মাঝে ট্রেড করি, সেই ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করে আমি প্রফিট করতে পারি, কিন্তু এই আইসিমুকো ট্রেডিং সিস্টেমটা পুরাটাই আমি হচ্ছে ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্কও আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেই ট্রেডিং সিস্টেম ফলো করে কিন্তু অনেকে প্রফিট করতে পারে নাই, কারণ ওই ট্রেডিং সিস্টেমের সাথে তাদের সাইকোলজিক্যাল মিল হয় নাই, তার ফলে তারা ওই ট্রেডিং সিস্টেম থেকে প্রফিট করতে পারে নাই। কিন্তু এই আইসিএমও দিয়ে কিন্তু হাজার হাজার ট্রেডার প্রফিট করছে। সেরকম যেন ফরেক্স মার্কেটে সফল হইতে কিছু কিছু জিনিস আছে, সেগুলো আপনাকে মানতেই হবে। সেটা হলো এক নম্বর হচ্ছে বেসিক একটা জিনিস, সেটা হলো যে মানি ম্যানেজমেন্ট মানা, যা আপনার যে ফান্ড আছে সেটার আপনাকে 1% বা তার কম আর সর্বোচ্চ হলে 2% রিস্ক নিতে পারেন একটা ট্রেডে। যখন আপনি এই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার হার অনেক কমে গেছে। এন্ড সিগনাল নিয়ে ট্রেড করলে কি হয়, যে আপনার একজনের কাছে সিগনাল নিয়ে ট্রেড করতেছেন, তখন তারপরে কনফিডেন্স আপনার অনেক গুণ বেড়ে যায়। হ্যাঁ আমি তো একটা এত টাকা দিয়ে $100, $50, $20 কি $30 দিয়ে প্রতি মাসে সিগনাল কিনতেছি, সে তো আমাকে 5,000 পিপস দিবে, 2,000 পিপস দিবে, তখন কি হলো আপনি ওভার কনফিডেন্সে এই যে মানি ম্যানেজমেন্টের নিয়ম সেই নিয়মগুলা মানতেছেন না। না মানার ফলে কি হলো, আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাচ্ছে। যে আপনাকে সিগনাল বিক্রি করতেছে, যে আপনাকে ইন্ডিকেটর বিক্রি করতেছে, তার কি রোবট বিক্রি করতেছে, তার কোনো কিছু যায় আসে না, সে কিন্তু টাকা পেয়ে গেছে, কিন্তু লস কিন্তু আপনার। এখন মানি ম্যানেজমেন্ট হলো এরকম একটা জিনিস ফরেক্সে, আমি যদি একটু উদাহরণ হিসেবে বলতে চাই, যে ধরুন আপনি সাইকেল চালাতে যাচ্ছেন, তো সাইকেল চালাতে হইলে আপনাকে প্যাডেল মারাই লাগবে, তারপরে কিন্তু হচ্ছে আপনার সাইকেলটা চলবে। মানি ম্যানেজমেন্ট হলো এরকম জিনিস, ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট মানতেই হবে, মানি ম্যানেজমেন্ট ছাড়াও আপনি ট্রেড করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি বড় রিস্ক নিয়ে নেন দেখবেন যে একটা সময় যায় আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। যেরকম সাইকেলও যদি আপনি প্যাডেল না মেরে ধরে ধাক্কা মারেন, কিংবা কাউকে যদি পিস থেকে
ধাক্কা দিতে পারবে না, সে কিন্তু সাময়িক সময়ের জন্য একটা ধাক্কা দিতে পারবে এবং অনেক জোরেই যাবে, কিন্তু একটা সময় যায় কিন্তু সেই সাইকেলটা থেমে যাবে। কিন্তু আপনি যদি কন্টিনিউ প্রফিট করতে চান, অনেক দূরে যেতে চান, তাহলে আপনাকে কিন্তু ওই সাইকেলটা প্যাডেল মেরেই চালাই যাইতে হবে, কেউ আপনাকে ধাক্কা দিয়ে অনেক দূরে নিয়ে যাইতে পারবে না। এর জন্য ফরেক্সে যদি আপনি শর্টকাটের পিছে দৌড়ান তাহলে ভুল করবেন। আপনার যে ফরেক্সের বেসিক নিয়মগুলো আছে আমার চ্যানেলের মধ্যে ঢুকে অন্যান্য ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন, এবং এই ভিডিওগুলো দেখে অন্য মানুষজন প্রফিট করতেছে, আপনাকেও করতে হবে। এই যে ফরেক্স শেখার মধ্যে যদি আপনি কোনো শর্টকাট পেয়ে যান, কিংবা ফরেক্সে তো নতুনত্ব আবিষ্কারের করার অপশন আছে, যে এই ফর্মুলা বা এই প্যাটার্ন এর আগে কেউ আবিষ্কার করে নাই, কিংবা এই প্যাটার্ন কেউ ব্যবহার করে নাই, ব্যবহার করে নাই জন্যই আপনি এটা আবিষ্কার করছেন, এবং এই এই প্যাটার্ন আবিষ্কার করার মাধ্যমে আপনি হিউজ পরিমাণ প্রফিট করতেছেন। এটা যখন আপনি আবিষ্কার করে ফেলবেন তখন আপনার মধ্যে একটা অন্যরকম অনুভূতি বা আনন্দ অনুভূত হবে, কিন্তু যখন আপনি এরকম শর্টকাট অ্যাপ্লাই করতে যাবেন, অ্যাপ্লাই করে অনেক লস করবেন, কিংবা শর্টকাট অ্যাপ্লাই করে সাময়িক প্রফিট করলেন, তাও দেখবেন যে আপনি ওটার মধ্যে কোনো মজা পাচ্ছেন না। তাহলে আজকের ভিডিওর মেন বিষয় ছিল, আপনি যদি ফরেক্স মার্কেটে শর্টকাটের পিছে দৌড়াইতে থাকেন তাহলে আপনি আরও 2-5 বছর শর্টকাটের পিছে দৌড়াবেন, কিন্তু আপনি ফরেক্স মার্কেটে সফল হইতে পারবেন না, কিংবা সফল হইলেও সাময়িক সময়ের জন্য সফল হবেন। কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেটে লং টাইমের জন্য প্রফিটে থাকতে চান এবং প্রফিট করে যাইতে চান, তাহলে আপনাকে ফরেক্স মার্কেটের যে বেসিক একবারে কোর নিয়ম কানুন আছে, এগুলো একবারে পাবলিক্যালি কোনো সিক্রেট নাই, সবাই জানে, মানি ম্যানেজমেন্ট ফলো করা লাগবে, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও মেনটেন করা লাগবে, আপনি 10টার মধ্যে 6টা ট্রেড হচ্ছে যদি প্রফিট করতে পারেন তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার, এগুলো সবাই জানে, যারা ফরেক্স নিয়ে একটু পড়াশোনা করে সবাই জানে, এগুলোর পিছে শ্রম দেওয়া লাগবে। তারপরে যদি আপনি কোনো কিছু একটা পেয়ে যান সেটা হচ্ছে আপনার এক্সট্রা হচ্ছে বেনিফিট, কিন্তু যদি আপনি শুরু থেকে আছে শর্টকাটের পিছে দৌড়াইতে যান তাহলে কিন্তু আপনি ফরেক্স মার্কেটে লং টার্মে টিকে থাকতে পারবেন না, কারণ কেউ যদি হচ্ছে সিগনাল ফলো করেও ট্রেড করতে চায় তারাও কিন্তু তাকে অনেক কিছু জানতে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপরে সে কোন ট্রেডিং সিস্টেমের সে হচ্ছে সিগনাল দিচ্ছে, এই পরিস্থিতিতে মার্কেটে কিরকম রিয়্যাক্ট করে, এগুলো সবকিছু অনেক কিছু জানতে হয়, এগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি এখানে টিকে থাকতে পারবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার ফরেক্স রিলেটেড বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।